কৃষ্ণ, জয় নিতাই, জয় গো। সকলে ভালো আছো? অবশ্যই ভালো থাকবে। শোবার সময়, রাত্রে শোবার সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন, সকলকে বলছি, আমার বাচ্চা থেকে বয়স জ্যেষ্ঠ সকলকে বলছি, ছেলে থেকে মেয়ে সকলকে বলছি। সারাদিন আমরা নানা কাজে ডুবে থাকি, নানা কাজে আমরা ব্যস্ত থাকি সারা দিন। যে যেমন মানুষ তার তেমন কাজ থাকে, নোংরা ঘাটা থেকে আরম্ভ করে এসি ঘরে আরাম করে বসে অফিস করা থেকে আরম্ভ করে সব কিছু। বাসে টেনে আসছি, রাস্তা দিয়ে হাঁটছি, গায়ে গা লাগছে, সবার সঙ্গে স্পর্শ হচ্ছে, আমরা তো জানি না কোথায় জীবাণু লুকিয়ে আছে। কাপড় জামার সঙ্গে আসছে, জুতোর সঙ্গে আসছে, মোজার সঙ্গে আসছে, ব্যাগের সঙ্গে আসছে, এমনকি হাত ঘড়ি পর্যন্ত, রুমাল পর্যন্ত। কাজেই এই জিনিসগুলো খুব লক্ষ্য রাখতে হবে। সারাদিন আমরা বাইরে বাইরে থাকছি, কাজের মধ্যে থাকছি, ব্যস্ত থাকছি, চিন্তা ভাবনায় থাকছি, যার জন্য ভগবান রাত্রিটা দিয়েছেন আমাদের আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য, সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ সব কিছু সমাপ্ত করে দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আরাম করে শুতে যাওয়া। কারণ না শুলে ঘুমাতে হবে, ঘুম না হলে তো শরীর খারাপ হয়ে যাবে, যার জন্য রাতের অন্ধকারটা বিশ্রামের জন্যই তৈরি হয়েছে। শুধু মানুষ নয়, সমস্ত পশু পাখি পর্যন্ত রাত্রে বিশ্রাম করে। কিছু কিছু পশু পাখি আছে তারা বেরোয়, তারা কিন্তু দিনে বেরোয় না, রাতে বেরোয়। রাতে ঘুমানোর আগে আমাদের সারা দিনের জামা প্যান্ট পরে কখনো সেই ঘরে ঢুকবো না, শোয়ার ঘরে। বা আমরা অনেকে কি করি, সারা দিনের গায়ের বাইরে জামা কাপড় সেই ঘরেই আমরা ছেড়ে এদিক ওদিক ছিটিয়ে রেখে দিলাম, বা এক জায়গায় গাদা দিয়ে রেখে দিলাম, এমনকি পায়ের মোজা পর্যন্ত, পায়ের জুতো পর্যন্ত। এটা কিন্তু কখনো করবেন না। এটা শাস্ত্র যেমন বলছে, মা লক্ষ্মী দেবী ভীষণ কুপিত হন, এবং আমাদের বিজ্ঞানসম্মত ভাবে বলছে রোগ জীবাণু ঘরের মধ্যে ঢুকে যায়। বাচ্চা থাকলে তাকে আগে অ্যাটাক করে, বয়স জ্যেষ্ঠ থাকলে তাকে করে, বাড়ির প্রত্যেকটা মেম্বারেরই শরীর খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। কেন না, আজকাল আমাদের যা দিন সময় পড়েছে, যত ভাইরাস যেভাবে ঘুরে বেড়াচ্ছে, সেই কাপড় জামা পরে কখনো ভিতরে ঢুকবে না। কাপড় জামা ছেড়ে হাতে মুখে সাবান টাবান ভালো করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাইরে ঘরের জামা কাপড় পরে ঘরে ঢুকবে, তাতে যত রাতই হোক আর যত কষ্টই হোক না কেন। তা না হলে নানান সমস্যা দেখা দেয়, বাচ্চা থেকে বয়স জ্যেষ্ঠদের নানান সমস্যা, হাঁচি কাশি সর্দি ঠান্ডা জ্বর গা বমি এগুলো লেগেই থাকে, স্কিন প্রবলেম এগুলো লেগেই থাকে। কেন না, এগুলো এই ভাইরাসের জন্যই হয়। আমার কথাগুলো মনে রাখবেন। শোবার ঘরে কখনো ধূপকাঠি বা মোমবাতি জ্বালিয়ে রেখে শুয়ে পড়বেন না, কখন কি বিপদ নেমে আসে বলা যায় না। ধূপকাঠির ধোঁয়াতে শ্বাস আটকে যেতে পারে, জানলা দরজা যদি না খোলা থাকে, কখনো এটা করবেন না, মনে রাখবেন। মেয়েরা রাত্রে যখন শোবে তোমরা চুল খুলে দিয়ে শোবে না কখনো, রাত্রে সব সময় চুল পাকিয়ে চুল বেঁধে তারপরে বিছানার মধ্যে শুতে যাবে। রাতে ঘরের থেকে কাউকে কোনো জিনিস তো দেবে না, আগেই বললাম, এবং রাত্রে কাউকে টক দই বা মিষ্টি দই বা দই বসানোর জন্য সাজো কাউকে দেবে না, ভুল করেও কাউকে দেবে না। যাদের শুক্র গ্রহ দুর্বল আছে, ভালো করে মন দিয়ে শোনো, যাদের শুক্র গ্রহ দুর্বল আছে তারা ভুল করেও রাত্রে কাউকে দই বা সাজো দেবে না। তাহলে কি হবে, তার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, হয় শরীরের দিক থেকে হবে না হয় সংসারের দিক থেকে হবে।
যাতে শুক্র গ্রহ দুর্বল, এটা কিন্তু মনে রাখবে। যার জন্য হয়তো অনেকে বলবে যে আমরা তো জানি না আমাদের শুক্র গ্রহ দুর্বল আছে কি না, তবু হয়তো আছে জানতে পারছো না, তবু রাত্রে কাউকে কিন্তু কোনো দিন এমন এমন জিনিস আছে রাত্রে দেওয়া যায় না। কোনো দোকানে রাত্রে কেউ যদি গিয়ে ছুঁচ চেয়ে বসো যে একটা ছুঁচ দেন আমাকে, সে ভুল করেও ছুঁচ কিন্তু দেবে না, কেন না তার ব্যবসায় অমঙ্গল নেমে আসবে। সেই রকম যার বাড়ি যাও না কেন, যারা জানে তারা কিন্তু দই বা সাঁজো কিচ্ছু দেবে না রাত্রে। এইগুলো মনে রাখবে, নিজেদের সংসার নিজেদেরকে সুখী করতে হবে, পরে কেউ সুখী করে দিতে আসবে না, সেই জন্য আমাদেরকেই লক্ষ্য রাখতে হবে। আজকে আসছি, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে মিলে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।